মুরব্বি মাছের খাবার দিচ্ছে। ও কি সুন্দর দেখতে, এটা কি কাতলা মাছ নাকি মুরব্বি? ও দেখ সব মিনার কাপ, মাশাআল্লাহ ভাসমান নাকি? ই ওর মধ্যে দেশে ইও আছে, ওই যে আরে পাঙ্গাসও দে আছে। তাই তো দেখতেছি, ওই যে লাল সেই সব ভেড়ে জমি কড্ডুক। কয়মন ছাড়ছেন মাছ? মাছ এবার এটা এখনো ই মাছ ধরে বিক্রি করেন নাই? মাছের তো এখন ভালো দাম যাচ্ছে, আবার কয়েকদিন পরে কমে না যায়। কালকেরে দেখলাম পাইকারি ভালো মাছের দাম উঠছে, চায়না পুটি, রুই মাছ, মিরগে মাছ, গিলাস কাপ, ওই কালাগুলা কি কাল বয়স নাকি নাকি বিলাট কাপ না? ও গিলাস কাপ, বিলাট কাপ, মিনার কাপ, মিনার কাপ, গন্ডল, ওই মিরগে কাতলা আছে, কাপ জানে পাতাড়িও আছে, পাতাড়িও আছে। তো পাতাড়ি মাছ খেয়ে ফেলাই না? হ্যাঁ ওরা ওই ছোট মাছ খেয়ে ফেলায় না? তাতে পাতাড়িতে মানুষ আরো মেরে ফেলায়, ওরা মাছ খাইবে মাছ নাকি নিজেরা খাওয়ার জন্য দিছেন? পানি তো শুকায় না কোনো সময় না? না আরে শুকুন না, এটা শুকুন নিয়ে একটা শুকুরে শুকুরে পানি থাকে না, ধান লাগাবে তো অতি ধান লাগাবে, শুকায় লাগে নাকি? মাছ চলে আসবে খাবারে, শুকু চলে আসবে। আর ওই খাবারটা ফুরে হয়ে গেছিলো, তো বাজার গেছিলাম আনতে, খাবার খাবার দিতে ভোর বেলা। এ কত রে কেজি কেনেন? 20 কেজি 1000, 50 টাকা রে কেজি। এটা হচ্ছে কি ভাসমান? ভাসমান হয় তো এটা ওই আজকের দানা মোটা, আগের দিন দানা ছিল ছিল ছোট ছোট। তাই খালি এই খাবারই খাওয়ান? মাঝে কলা পাতা দিই, কলা পাতা, কলা গাছ, কচুরি খায় না? কচুরি মাছগুলো দেখতে তো খুব সুন্দর লাগতেছে, আসলে মাছ চাষ করাও একটা আনন্দের বিষয়, অন্তত মানে দেখতে এত ভালো লাগে খাওয়ার থেকে। পুকুরের মধ্যে পানির মধ্যে মাছ যদি এরকম কিলিবিলি করে অন্যরকম একটা আনন্দ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি যে কিছু কিছু জিনিস আছে যে তাদের খাবার দিতে, পালতে, দেখতে খুব ভালো লাগে। তার মধ্যে যেমন আমার কাছে মাছ একটা, খাওয়ার থেকে দেখতে আমার কাছে পানির মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর ভালো লাগে। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হলো, ভালো হলে লাইক শেয়ার কমেন্টস করেন। আল্লাহ হাফেজ।